রাজশাহীতে কোটি টাকা মূল্যের হেরোইন ও ফেন্সিডিল সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল নাটোরের লালপুরে অভিযান চালিয়ে একটি ডাম্পার ট্রাক আটক করে। পরে সেই ট্রাকে থাকা বালুর মধ্যে থেকে বেশ কিছু ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে এর চেয়েও বেশি মাদক ট্রাকটিতে রয়েছে এমন তথ্য থাকায় ট্রাকের ভিতর খোঁজ করে 1 কেজি 260 গ্রাম হেরোইন উদ্ধার করে র‍্যাব, যার বাজার মূল্য 1 কোটি 20 লাখ টাকা। আমরা 400 বোতল ফেন্সিডিল আমরা উদ্ধার করতে সমর্থ হই, কিন্তু আমাদের কাছে ইনফরমেশন ছিল যে এর চেয়ে বেশি কোনো মাদক এর ভিতরে আছে। পরে আমরা ডাম্প ট্রাকের ভিতরে বিভিন্ন জায়গায় চেষ্টা করে পরবর্তীতে একটা বক্সে লুকায়িত অবস্থায় আমরা আসলে 1 কেজি 260 গ্রাম, যার আনুমানিক মূল্য 1 কোটি 20 লক্ষ টাকার অধিক মূল্য মানের এই বিশাল মাদক ধরতে সমর্থ হই। এ ঘটনায় ট্রাকটি জব্দের পাশাপাশি মাদক কারবারি জয়নাল হোসেন, শরীফ মিয়া ও নাজির হোসেনকে গ্রেপ্তার করা হয়। আব্দুল বাতেন, পদ্মা টাইমস, রাজশাহী।